হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। মেঘালয় ভ্রমণের দুটি ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করেছি, আজ শুরু করছি তৃতীয় পর্ব। মেঘালয় ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা চলেছি জোয়াইয়ের পথে। রাত্রিবাস করার জন্য আবার শিলংয়ে ফিরে আসব হোটেল আশুতোষ ইনে। জোয়াই মেঘালয়ের অন্য আরেকটি শহর, এটি ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের হেডকোয়ার্টার, মূলত খাসি ট্রাইবাল লোকেদের বাস। শিলং শহর থেকে জোয়াইয়ের দূরত্ব 63 কিলোমিটার। শিলংয়ের ট্রাফিক এড়ানোর জন্য 7:30টার আগেই বেরিয়ে পড়লাম জোয়াইয়ের উদ্দেশ্যে। শিলংয়ের ওয়েদারের থেকে জোয়াইয়ের ওয়েদার অনেকটাই অন্যরকম, বেশ গরম, একেবারে কলকাতার মতো, এবং কিছুটা রাস্তাও বেশ খারাপ। আমরা জোয়াই পৌঁছে প্রথমেই দেখে নিলাম জয়ন্তী শক্তিপীঠ, শ্রী নাটিয়াং দুর্গা টেম্পল বা দুর্গা মন্দির। পাহাড়ের কোলে শান্ত পরিবেশে মন্দিরটি বেশ পরিপাটি, নিত্য পূজা হয় এখানে। 1987 সালে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের উদ্যোগে এটি তৈরি হয়, নতুনভাবে কনস্ট্রাকশনও চলছে। দুর্গা পুজোর প্রাক মুহূর্তে আমরা গেছিলাম, তাই পূজার প্রস্তুতি চাক্ষুষ করার সুযোগও পেলাম। পশ্চিমবঙ্গের বাইরে এত মাইল দূরে মন্দিরের এই নিস্তব্ধতা, পবিত্রতা ও আধ্যাত্মিক পরিমণ্ডল যেমন মনকে স্নিগ্ধ করেছিল, তেমন বিস্ময় জন্মেছিল পশ্চিমবঙ্গের বাইরে এত সুন্দর দুর্গা মন্দিরটিকে দেখে। বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত এই মন্দিরটি, কোনো প্রবেশ মূল্য নেই এবং পার্কিংয়েরও সুব্যবন্দোবস্ত আছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এরপর চললাম নাটিয়াং মনোলিথ গার্ডেন। এতদিন যেখানে যত গার্ডেন দেখেছি তার মধ্যে এটি একেবারেই আলাদা। আমি যেখানে যতদিন গেছি সব জায়গাতেই প্রায় ফুলের বাগান দেখেছি, কিন্তু পাথরের বাগান দেখা জীবনে এই প্রথম। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই গার্ডেনটিতেও ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। বুঝতে পারলাম না এটা প্রাকৃতিক নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ভিউয়ার্সরা যদি মনোলিথ গার্ডেন সম্বন্ধে কিছু জানেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানান, আমি জানলে অবশ্যই সমৃদ্ধ হব। আমাদের পরের গন্তব্য ছিল লালং পার্ক। এটি মূলত বোটানিক্যাল গার্ডেন, এন্ট্রি ফি 20 টাকা। গাছেদের সারিবদ্ধ, কখনো ইতস্তত অবস্থান বেশ একটা জঙ্গল সাফারির মতো রোমাঞ্চকর পরিমণ্ডল তৈরি করে রেখেছে। সাথে রয়েছে ঝিঝি পোকাদের তীব্র ডাক। পর্যটকদের সুবিধার জন্য পুরো পার্কটাতেই রয়েছে সিঁড়ি, এছাড়া টয়লেট ও ড্রিঙ্কিং ওয়াটারেরও সুবন্দোবস্ত আছে। সিঁড়ি দিয়ে পার্কের একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছলে নিকটবর্তী একটি ভ্যালির অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। বাইরে দু একটি চায়ের দোকানও চোখে পড়ল। এই পার্কটি পাহাড়ের একেবারে টপে অবস্থান করছে। এখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে করে প্রায় 20 মিনিট নিচের দিকে নামতে থাকলাম সর্পিলাকার পাহাড়ি পথবে রিভার সাইডের দিকে। এই 20 মিনিটের রাস্তা যে কি অসাধারণ তাকে ভাষায় যেমন প্রকাশ করা যায় না, তেমনই ক্যামেরার লেন্সেও ধরা যায় না। সর্পিলাকার পথের প্রতিটি বাঁকি ভিউ পয়েন্ট। রিভার সাইডের কাছে 20 মিনিটের মধ্যে পৌঁছলাম। পাথুরে এই নদীর বর্ষায় এক ভয়ালো রূপ দেখা যায়। রিভারের পাশেই আছে রিসর্ট, ক্যাম্পেরও সুবন্দোবস্ত আছে, বাস্কেটবল পোস্টও চোখে পড়ল। স্থানীয়দের ছোটোখাটো দোকানগুলিতে খুব ভালো কিছু খাবার না পাওয়া গেলেও চা, বিস্কুট, চিপস পেয়ে যাবেন। ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব, প্রত্যন্ত ও প্রায় পাণ্ডবপর্জিত এই জায়গার দোকানগুলি থেকে একটু কিছু কেনাকাটা করুন। এখানে আমরা চায়ে গলা ভিজিয়ে নিয়ে এগোলাম ট্রিসি ফলসের দিকে। ফলসে পৌঁছে দেখলাম মূল প্রবেশদ্বারটিতে টিকিট ফেয়ার 20 টাকা লেখা থাকলেও টিকিট কাউন্টারে কোনো লোক নেই। প্রবেশদ্বারটি খোলা দেখে ঢুকে পড়লাম ফলস সংলগ্ন পার্কটিতে। পাহাড়ের কোলে পাথুরে প্রায় সমতল উদ্যানটি দিয়ে এগিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর চোখে পড়ল ফলসের প্রথম ধাপটি। প্রথম ধাপের পাশেই আছে অবজারভেটরি ডেক। এখানে বসে ফলসটির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। ফলসটির বেশ কয়েকটা ধাপ রয়েছে। অবজারভেটরি ডেকের পাশ দিয়ে ফলসের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায় খাড়াই সিঁড়ি দিয়ে। পারলে শেষ পর্যন্ত নেমে গিয়ে সম্পূর্ণ ফলসটিকে চাক্ষুষ করুন। হলফ করে বলতে পারি, জনমানবহীন এই টুরিস্ট স্পটটিতে ফলসের ভয়ঙ্কর গর্জন রোমাঞ্চকর একটা শিহরণ জাগাবে। আর এখান থেকেই দেখতে পাবেন চারপাশের পাহাড়ে ঘেরা একটি মনোমুগ্ধকর ভ্যালি, সে এক অপূর্ব দৃশ্য। নির্জনে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে কাটানোর দুর্দান্ত একটা পরিবেশ।
জুয়াইকে বিদায় জানানোর আগে আমরা রওনা দিলাম থাডলারস্কেন লেকের দিকে। সুবিস্তৃত এই লেক পাঁচিল দিয়ে ঘেরা, কোনো এন্ট্রি ফি নেই। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। লেকের পাশেই আছে শেডে দেওয়া বসার জায়গা। টিকিটের বিনিময়ে ভোটিংয়েরও সুবন্দোবস্ত আছে। মেঘালয় আসার পর আমরা প্রথম বৃষ্টি এখানেই পেয়েছিলাম। প্রস্তুতি হিসেবে ছাতা সঙ্গেই ছিল, তাই খুব একটা সমস্যায় পড়লাম না। জুয়াইকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম লাইটলুম ক্যানিয়নের দিকে। মেঘালয়ের মাস্ট ভিজিট প্লেসগুলির মধ্যে আমার মতে এটি সর্বশ্রেষ্ঠ। বিকেল 4টার দিকে আমরা পৌঁছলাম লাইটলুম ক্যানিয়নে। প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধে 5টা পর্যন্ত এটা খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেই। শুধু কার পার্কিং দিতে হবে। এখানে কিন্তু পর্যটকদের আসতেই হবে, মিস করা চলবে না। এখানে আসার পর মনে হবে হয়তো কোনো স্বপ্নপুরীতে নয়তো স্বর্গরাজ্যে চলে এসেছি। সবুজ গালিচায় মোড়া বিস্তীর্ণ তৃণভূমি, মাথার উপর নীল আকাশ, দুধ সাদা ভাসমান মেঘ দেখে মনে হয় ঈশ্বর বোধহয় রং তুলি দিয়ে যত্ন সহকারে দীর্ঘ সময় ধরে একে চিত্রিত করেছেন। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এখানে। আপনি এতটাই পাহাড়ের ওপরে পৌঁছে গেছেন যে মনে হবে পায়ের নিচে মেঘেদের লুকোচুরি আপনি দেখতে পাচ্ছেন, আর এই বুঝি তারা আপনার হাতের নাগালে চলে এসেছে। একে বর্ণনা করার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। পাহাড়ের নিচে বয়ে যাওয়া খরস্রোতা নদীকে কখনো দেখতে পাবেন, আবার কখনো বা ঝর্ণার গর্জন শুনতে পাবেন। বিকেল বিকেল পৌঁছানোর পর কখন যে সময় বয়ে গেল তার হদিশই পেলাম না। হুশ ফিরল যখন দেখলাম পশ্চিম আকাশ লাল হয়ে গেছে আর অরুণদেব অস্তমিত হওয়ার পথে। পাহাড়ের ওপর বিস্তীর্ণ সমতল উপত্যকার সবুজ গালিচার উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভুলে যাবেন নিজের বয়স কত। মনে হবে একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে নি সেই শৈশবের মতো। উপত্যকার কিনারা বরাবর রেলিং দিয়ে ঘেরা, ইচ্ছে মতো ছবি তুলুন আর স্থানীয় ছোট ছোট মেয়েদের কাছ থেকে চা কফি কিনে গলা ভিজিয়ে নিন। চাইলে এখানে রাত্রিযাপনও করতে পারেন টেন্টে। ক্যানিয়নের প্রবেশপথে পাবেন একাধিক রেস্টুরেন্ট। খাবারের মান যথেষ্ট ভালো। ছোট মার্কেট থেকে খাসি ট্রাইবালস বিভিন্ন জিনিসের মিনিয়েচার সংগ্রহ করে নিতে পারেন। পে অ্যান্ড ইউজ টয়লেটও এখানে রয়েছে। লাইটলুম ক্যানিয়ন যাওয়ার পথটিও বেশ মনোরম। আজকের মতো ট্রিপ এখানেই শেষ করলাম। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। ভিডিও শেষ করার আগে ভিউয়ার্সদের একটা কথা বলবো, মেঘালয় ট্যুরে জুয়াইকে আমি মাস্ট ভিজিট প্লেসের মধ্যে রাখবো না। হাতে সময় কম থাকলে জুয়াইকে আপনারা স্কিপও করতে পারেন। আমাদের কালকের গন্তব্য মৌসিনরাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। ধন্যবাদ।